Hi dear learners, Assalamu alaikum. Aaj amra shikbo Doomsday. Kiamat, Porokal, Bashesh bicharer din somporkito ingreji. Manusher kiamat kokhon? Jokhon tar samne ajray eshe jay. Jokhon tar mrityu hoye jay. Prottekta manusher jokhon mrityu hoy tokhonei tar kiamat. Kiamat shudhu je ekdin ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গে ফুঁক দিবেন এবং সমস্ত পৃথিবী পূর্ণ কম্পনে কম্পিত হবে, সমস্ত পৃথিবী এবং সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তখন সমস্ত মানুষ, সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে যাবে, তাকে কিয়ামত বলে। তবে ফাসনালি প্রত্যেকটা মানুষের সামনে যখন আজরাইল এসে যায়, তখন ওই ব্যক্তির জন্য কিয়ামত। যখন তার মৃত্যু হয়ে যাবে, তার পরকাল শুরু হয়ে যাবে। সেই পরকাল সম্পর্কিত 10টি ইংলিশ ওয়ার্ডস এখন আমরা শিখতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। ডুমসডে, কিয়ামত, পরকাল, শেষ বিচারের দিন। After life, last day, day of judgment, restored to life, raised from the dead. Bring back the unseen. Doomsday, কিয়ামত, পরকাল, শেষ বিচারের দিন। এই ডুমসডে ছাড়াও আরো অনেক সিনোনিম সমর্থক শব্দ রয়েছে যেগুলো এখন আমরা শিখব, যেমন হিয়াপচা, আফটার লাইফ, লাস্ট ডে, ডে অফ জাজমেন্ট, রিস্টোর টু লাইফ, রেজ ফ্রম দ্য ডেড, bring back the unseen. এই শব্দগুলোর অর্থ হলো কিয়ামত, পরকাল বা শেষ বিচারের দিন। রিপিট এগেইন, ডুমসডে অর্থ কিয়ামত, পরকাল, শেষ বিচারের দিন। হিয়াপচা, আফটার লাইফ, লাস্ট ডে, ডে অফ জাজমেন্ট, রিস্টোর টু লাইফ, রেজ ফ্রম দ্য ডেড, ব্রিং ব্যাক দ্য আনসিন। আজ এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। Till that moment, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।